ব্যথা নিয়ে অনেক ভুগছি, 4 থেকে 5 মাস তো ব্যথা ছিল। আমি জানতাম না যে আমার পিএলআরডি। আচ্ছা, কি হয়েছিল এবং একটু যদি বলেন প্রথম কি হয়েছিল এবং এটা কতদিন আগে? আমার ব্যথা শুরু হয়েছিল, কোমরে ব্যথা ছিল। আচ্ছা, তখন ব্যথা ছিল, তারপরে আমি চট্টগ্রাম ডাক্তার দেখাইছি। দেখার পর আমারে বলছে যে একটা এমআরআই লাগে, তখন আমারে এমআরআই করলো। তারপর ধরা পড়লো পিএলআরডি L4 L5। আচ্ছা, তখন থেকে আমার ধরা পড়ছে থেকে ওষুধ খাচ্ছি, ওইখানে অনেক ডাক্তার দেখাচ্ছি, ফিজিক্যাল ডাক্তার দেখাচ্ছি, ওখানে আমার ভালো হয় নাই। আচ্ছা, তারপর আমি ইউটিউবে সার্চ পাইছি যে ডাক্তার শফিউল্লাহ স্যার। তারপর এখান থেকে স্যার আমি ওখান থেকে রিজার্ভ করে গাড়ি নিয়ে আসছি, আসার পর এখানে স্যার চিকিৎসা নিলাম। চিকিৎসা নেওয়ার পরে স্যার বলছে যে আপনি 7 দিনে সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ, কিছুই হবে না আপনার, কোনো ভয় পাওয়ার কারণ। তখন আমি 7 দিন চিকিৎসা নিয়ে 5 দিনের মুঠা একটু খারাপ হয়েছিলাম, 6 দিন 7 দিন আমি সুস্থ হয়ে গেলাম আলহামদুলিল্লাহ। এখন আমি তো আগের থেকে অনেকটা ভালো আছি। আপনার সেই কোমরের ব্যথা এখন আর নেই, আপনি স্বাভাবিক সব কাজ করতে পারছেন, মানে যে আশা নিয়ে আপনি এসেছিলেন সেটা আপনার পূর্ণ হয়েছে। আচ্ছা, আমরা একটু পিছন ফিরে যাই, যে যখন প্রথম ব্যথাটা শুরু হয় মানে কি হচ্ছিল, সিনড্রোম গুলো কি ছিল, মানে কিভাবে ব্যথা ছিল? আমি উঠতে পারতাম না, বসতে পারতাম না, নামাজ পড়তে পারি না, আমি ওদিকে খাত হতে পারি না, ওদিকে খাত হতে পারি না, ব্যথা নিয়ে আমার সারাক্ষণ ভুগতে হচ্ছে। মানে এর আগে আপনি সুস্থ ছিলেন, হয়তো অল্প অল্প ব্যথা ছিল, কিন্তু হঠাৎ করে দেখছেন ব্যথাটা হঠাৎ করে বেড়ে গেছে। কোনো অ্যাক্সিডেন্ট বা কিছু ঘটেছিল নাকি হঠাৎ? এরকম মনে হয় বড় এরকম, মানে কোনো অ্যাক্সিডেন্ট মনে পড়ে আপনার? হ্যাঁ, কি হয়েছে? টান টান লাগতো পিছনে, টান লাগতো, ভারী ভার হয়ে থাকতো কোমরে, বার বসলে চাপতে বসতে পারতাম না। আচ্ছা, এরকম ভার লাগতো। সর্বোচ্চ খারাপ কি হয়েছিল, এরকম হয়েছে যে বিছানা থেকে উঠতে পারছেন না প্রচন্ড ব্যথার জন্য? বিছানা থেকে তো তুমি উঠতেই পারি না, প্রথম প্রথম বিছানা থেকে শুতে পারি না, আমার একজনকে নিয়ে আমারে উঠায় বসে আমার খারাপ হয়েছে। মানে নিজের বাথরুমে যাওয়া বা নিজের কাজগুলো করতে হলো আপনাকে আরেকজনের সাহায্য নিয়ে? আরেকজনের সাহায্য নিয়ে আমি বাথরুমে যাই। মানে যে মানুষটা গত কয়েকদিন আগেও নিজে নিজের কাজগুলো করতেন, নিজের সব কাজ করতেন, পুরো সংসারকে আপনি দেখে শুনে রাখতেন, আমরা জানি আপনার 3 সন্তান, এই 3 সন্তানকে আপনি নিজেই মানুষ করছিলেন, সেই মানুষটা হঠাৎ করে ব্যথার জন্য দেখলেন যে একদম বিছানায় শয্যাশায়ী হয়ে গেলেন, নড়তে পারছেন না, তো প্রাথমিকভাবে কোনো ডক্টর দেখিয়েছিলেন? হ্যাঁ, দেখাইছিলাম, আমি অনেক ডাক্তার দেখাইছি। প্রাথমিকভাবে যখন ডক্টরের কাছে যান, উনি কি করেছিলেন বা কি কোনো পরীক্ষা নিরীক্ষা কিছু করেছিলেন? ফিজিওথেরাপি দিছিল, ওইখানে আমি থেরাপি দিছি, আমাকে ভালো হয় নাই, মানে এক একটা থেরাপি অনুযায়ী থেরাপি দেওয়া লাগে, ওরা ভুলভাবে থেরাপি দিছে, ওই জন্য আমি সুস্থ হই নাই। আর এখানে স্যারের কাছে আইসা আমার ভালো থেরাপি দিছে, যেটা যেই ট্রিটমেন্ট দিছে, যেখানে ট্রিটমেন্টটা দিলে ওই থেরাপিটা দিলে ভালো হয়, ওইভাবেই আমার থেরাপি দেওয়া হয়েছে। আচ্ছা, আপনি কিছুক্ষণ আগে বলেছেন যে আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করেছিলেন, সেকেন্ড টাইম বা থার্ড টাইমে আপনি কেমন ডক্টরের কাছে গিয়েছিলেন এবং তাদের ওপিনিয়ন কি ছিল বা তারা কি বলেছিল? ওখানে আবার ডাক্তার সাদাতের কাছে আসছিলাম, ওখানে আসে ওখানে ব্যায়াম দিচ্ছে, ব্যায়ামে তার বের হয়ে গেছে ব্যথা। মানে ভর্তি ছিলেন ওখানে? হ্যাঁ, ভর্তি ছিলাম 7 দিন আমি ওখানে। আচ্ছা, তারপরে স্যারের খোঁজ খবর পেয়ে তারপরে আবার আমি গিয়ে চলে আসলাম। আচ্ছা, স্যারের বিষয়ে আপনারা কিভাবে জানতে পারেন? ইউটিউবের মাধ্যমে? ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে জানতে পারছি। আচ্ছা, তার মানে যে আপনি দিনের পর দিন আপনি ট্রিটমেন্ট নিচ্ছেন, বিভিন্ন ডক্টরের কাছ থেকে আপনি যে ধরনের ট্রিটমেন্টগুলো দিচ্ছে, কিন্তু দেখছেন যে আপনার ব্যথা কমার পরিবর্তে আরও বেড়ে যাচ্ছে, বরঞ্চ খারাপের দিকে যাচ্ছে দিন দিন, তখন আপনি ইউটিউবে সার্চ করা শুরু করলেন এবং তখন আপনি প্রথম খোঁজ পান ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধানের বিষয়ে এবং সে অনুযায়ী ওনার কাছে চলে আসেন এবং স্যার আপনাকে দেখার পর কি বলেছিলেন প্রথমে? স্যার দেখার পর বলছে যে তাই ইনশাল্লাহ তুমি 7 দিনে সুস্থ হয়ে যাবে এবং সেই অনুযায়ী আপনি স্যারের আন্ডারে ভর্তি হয়ে যান। আচ্ছা, যখন ভর্তি হয়ে গিয়েছিলেন আপনার ট্রিটমেন্ট কত বেলা করে দেওয়া হচ্ছিল? মেনটা 3 বেলা করে দিচ্ছে এখানে। আচ্ছা আচ্ছা, এখানে সব রোগীরা নার্সেরা অনেক পরিশ্রম করে, ওরা সব রোগীকে দেখাশোনা করে, সেই অনুযায়ী আপনারা সেবাটা পাচ্ছেন? হ্যাঁ, সেবাটা পাচ্ছি, স্যারের চিকিৎসাও পাচ্ছি এখানে, স্যার একদিন পর পর আমাদের দেখা করে। আচ্ছা, এবং প্রয়োজনে যে কোনো সময় স্যারের সাথে দেখা করা সম্ভব? হ্যাঁ, প্রয়োজন হলে আমি দেখা করতে পারি স্যারের সাথে, দেখা করে। আচ্ছা, আপনাকে কি মানে শুধু কি ফিজিক্যালি আপনাকে বিভিন্ন ধরনের ব্যায়াম করাতো নাকি বিভিন্ন মেশিনের মাধ্যমে? না না, বিভিন্ন ধরনের মেশিন আছে। মানে অত্যাধুনিক যে মেশিনগুলো আছে সেগুলো সবগুলো দিয়ে আপনাকে ট্রিটমেন্ট করা হয়েছে এবং পাশাপাশি বিভিন্ন ধরনের মেডিসিন কাজ করেছে? হ্যাঁ, মেডিসিন দিচ্ছে স্যারে এবং ফিজিক্যালি অনেক ধরনের ব্যায়াম অনেক কিছুর মাধ্যমে এই সব কিছুর কম্বিনেশনে আপনি খুব দ্রুত সময়ের ভিতরে এখন সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে গেছেন। আচ্ছা, যখন ট্রিটমেন্ট করছিলেন বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট করছেন, বিভিন্ন দাঁড়ায় দাঁড়ায় যাচ্ছেন, টাকা পয়সা খরচ হচ্ছে এবং কিন্তু দেখছেন আপনি সুস্থ হচ্ছেন না, খারাপ হয়ে যাচ্ছেন বরঞ্চ আরও ধীরে ধীরে, তখন কি কখনো মনে হতো যে আমি হয়তো আর কখনো ভালো হবো না? হ্যাঁ, আমি তো ওইটাই মনে করতাম যে আমি তো মনে হয় কখনো আর ভালো হবো না, আমার অবস্থা খারাপ হয়ে তখন ছিল।
সর্বোচ্চ খারাপ কি হইতো, রাতের বেলা ঘুমাতে পারতেন না ব্যথার জন্য? ঘুমাতে পারতাম না, অনেক রাতের পর রাত জেগেছিলেন, ঘুম হতো না, ব্যথার যন্ত্রণা, ব্যথার জন্য অনেক কষ্ট করছি। ব্যথার ওষুধ খেতেন তখন? ব্যথার ওষুধ খাইছি, ব্যথার ওষুধ খাওয়ার পর ব্যথা কমে। মানে একটা সময় এমন হয়েছে ব্যথার ওষুধ খাচ্ছেন কিন্তু ব্যথা যাচ্ছে না, নিরুপায় হয়ে হন্যে হন্যে হয়ে ঘুরেছেন এক এক জায়গায়, আর শেষ পর্যন্ত স্যারের কাছে এসে আজকে আপনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো আছেন। একটা সময় ছিল যে যখন আপনি যখন প্রায় অন্ধকারে ডুবে ছিলেন, তখন আপনি বিভিন্ন মানুষের ভিডিও দেখেছেন এবং তাদের সেই দেখানো পথে আপনি আজকে সম্পূর্ণ সুস্থ এবং ভালো। ঠিক আজকে আপনাকে এরকম অসংখ্য মানুষ আছেন যারা হয়তো ক্যামেরার ওই পাশে আপনাকে দেখছেন, তারা হয়তো আপনার কাছ থেকে কিছু জানতে চায়, তাদের জন্য যদি কিছু বলেন। আপনারা দেরি না করে স্যারের স্যারের ইউটিউবে দেখে, স্যারের আন্ডারে দেখে, স্যার সফিউল্লাহ স্যারকে দেখা, ব্যথা ব্যথা না বুঝে আপনারা এখানে এসে দেখে ট্রিটমেন্ট নেন, ভালো করে স্যারের দেখে আপনাকে ট্রিটমেন্ট দিয়ে অল্প দিনে আপনাকে তুলে নেবে। আলহামদুলিল্লাহ। দর্শক, আমাদের এই মা যতটুকু পেরেছেন উনি ওনার মতো করে উনি বলেছেন, বাট আসলে এই যে ওনার যে আজকে যে আনন্দ, এই যে ওনার আবেগে আপ্লুত হয়ে যাওয়াটা, এটা স্বাভাবিক। কারণ আপনি যখন দীর্ঘদিন আপনি ব্যথা আপনার শরীরে বয়ে বেড়াবেন, এর থেকে কষ্টের আসলে আর কিছু হতে পারে না। এই সময়টা আমাদের মনে হয় যে আমার জীবনের যত সম্পদ আছে আমার সব কিছুর বিনিময় হলো আমি যদি একটু সুস্থ থাকতে পারি, আমি যদি একটু ভালো থাকতে পারি, আমি যদি একটু ব্যথামুক্ত একটা জীবন পেতে পারি, এই কামনাটা প্রত্যেকটা মানুষের ভেতরে কাজ করে। আসসালামু আলাইকুম। দর্শক দূরের এবং কাছের যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন তাদের সকলকে জানাই মেডিকেল বিডির পক্ষ থেকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, আর যারা এই মুহূর্তে সুস্থ নেই, বিভিন্ন ধরনের অসুখ বিসুখ বা ব্যথাজনিত সমস্যায় যারা আক্রান্ত, সর্বোপরি সকল রোগে যত ধরনের রোগ আছে যারা আক্রান্ত আছেন, আশা করব তারা খুব শীঘ্রই তারা সুস্থ হয়ে উঠবেন এবং ভালো হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসবেন। দর্শক, আজকে আমাদের সাথে যিনি বসে আছেন উনি চট্টগ্রামের বাসিন্দা, একজন মা, একজন হাউসওয়াইফ। খুব স্বাভাবিকভাবেই ওনার জীবন যাচ্ছিল, বাট গত কয়েক মাস ধরে প্রচণ্ড রকম ব্যথা ওনার জীবনটাকে প্রায় একরকম স্তব্ধ করে দিয়েছিল। কি হয়েছিল দর্শক, আসলে একটু ওনার মুখ থেকেই জানি, এবং এই অবস্থা থেকে উনি কীভাবে মুক্তি পেয়েছেন, কীভাবে উনি পরিত্রাণ পেয়েছেন, পুরো বিষয়টা আমরা একটু প্রথম থেকে শেষ পর্যন্ত ওনার কাছ থেকে জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম রুনু বেগম। রুনু বেগম, আপনার বয়স 27 বছর? জি, আমার বয়স 27। আচ্ছা, আপনার এমনি বাড়ি কোথায়? আমার বাড়ি চট্টগ্রাম। চট্টগ্রাম, আচ্ছা, চট্টগ্রামের কোথায়? পারতুলি বারাকোটা। আচ্ছা, আমরা জানি যে আপনি একজন হাউসওয়াইফ এবং আপনি ব্যথা নিয়ে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, যিনি বিশিষ্ট বাত ব্যথা এবং পেইন প্যারালাইসিস বিশেষজ্ঞ, ওনার শরণাপন্ন হন। ব্যথা নিয়ে অনেক ভুগছি, 4 থেকে 5 মাস তো ব্যথা ছিল, আমি জানতাম না যে আমার পিএলআরডি। আচ্ছা, কি হয়েছিল এবং একটু যদি বলেন প্রথম কি হয়েছিল এবং এটা কতদিন আগে ব্যথা শুরু হয়েছিল? কোমরে ব্যথা ছিল। আচ্ছা, তখন ব্যথা ছিল, তারপরে আমি চট্টগ্রাম ডাক্তার দেখাইছি, দেখার পর আমারে বলছে যে এটা এমআরআই লাগে, তখন আমারে এমআরআই করলো, তারপর ধরা পড়লো পিএলআরডি L4 L5। আচ্ছা, তখন থেকে আমার দরা পড়ছে থেকে ওষুধ খাচ্ছি, ওই কারণে অনেক ডাক্তার দেখাচ্ছি, ফিজিক্যাল ডাক্তার দেখাচ্ছি, ওই কারণে আমার ভালো হয় নাই। আচ্ছা, তারপর আমি ইউটিউবে চার্জ পাইছি যে ডাক্তার শফিউল্লাহ স্যার, তারপর এখান থেকে স্যার পেয়ে স্যার আমি ওখান থেকে রিজার্ভ করে গাড়ি নিয়ে আসছি, আসার পর ওই কারণে স্যার চিকিৎসা নিলাম, চিকিৎসা নেওয়ার পরে স্যার বলছে যে আপনি 7 দিনে সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ, কিছু হবে না আপনার কোনো ভয় পাওয়ার কারণে। তখন আমি 7 দিন চিকিৎসা নিয়ে 5 দিনের মোটামুটি একটু খারাপ হয়েছিলাম, 6 দিন 7 দিনে আমি সুস্থ হয়ে গেলাম আলহামদুলিল্লাহ। এখন আমি তো আগের থেকে অনেকটা ভালো আছি। আপনার সেই কোমরের ব্যথা এখন আর নেই, আপনি স্বাভাবিক সব কাজ করতে পারছেন, মানে যে আশা নিয়ে আপনি এসেছিলেন সেটা আপনার পূর্ণ হয়েছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমরা একটু পিছন ফিরে যাই, যে যখন প্রথম ব্যথাটা শুরু হয় মানে কি হচ্ছিল, সিনড্রোমগুলো কি ছিল, মানে কিভাবে ব্যথা ছিল? আমি উঠতে পারতাম না, বসতে পারতাম না, নামাজ পড়তে পারি না, আমি ওদিকে খাত হতে পারি না, ওদিকে খাত হতে পারি না, ব্যথা নিয়ে আমার সারাক্ষণ ভুগতে হচ্ছে। মানে এর আগে আপনি সুস্থ ছিলেন, হয়তো অল্প অল্প ব্যথা ছিল, অল্প অল্প ব্যথা ছিল, কিন্তু হঠাৎ করে দেখছেন ব্যথাটা হঠাৎ করে বেড়ে গেছে। কোনো অ্যাক্সিডেন্ট বা কিছু ঘটেছিল নাকি হঠাৎ? এরকম মনে হয় ঘটেছিল এরকম। মানে কোনো অ্যাক্সিডেন্ট মনে পড়ে আপনার? হ্যাঁ হ্যাঁ। কি হয়েছে? টান লাগতো পিছনে, টান লাগতো, ভারী ভার হয়ে থাকতো কোমরে, বসলে চাপতে বসতে পারতাম না। আচ্ছা, এরকম ভার লাগতো।
সর্বোচ্চ খারাপ কি হয়েছিল এরকম হয়েছে যে বিছানা থেকে উঠতে পারছেন না প্রচন্ড ব্যথা জন্য বিছানা থেকে তো তুমি উঠতেই পারি না প্রথম প্রথম বিছানা থেকে শুতে পারি না আমার একজনকে নিয়ে আমারে উঠায় বসায় না খারাপ অবস্থা মানে নিজের বাথরুমে যাওয়া বা নিজের কাজগুলো করতে হলো আপনাকে আরেকজনের সাহায্য নিয়ে আমি বাথরুমে যাই মানে যে মানুষটা গত কয়েকদিন আগেও নিজে নিজের কাজগুলো করতেন নিজের সব কাজ করতেন পুরো সংসারকে আপনি দেখে শুনে রাখতেন আমরা জানি আপনার তিন সন্তান এই তিন সন্তানকে আপনি নিজেই মানুষ করছিলেন সেই মানুষটা হঠাৎ করে ব্যথার জন্য দেখলেন যে একদম বিছানায় শয্যাশায়ী হয়ে গেলেন নড়তে পারছেন না তো প্রাথমিকভাবে কোনো ডক্টর দেখিয়েছিলেন আপনি কিছুক্ষণ আগে বলেছেন যে আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করেছিলেন সেকেন্ড টাইম বা থার্ড টাইমে আপনি কেমন ডক্টরের কাছে গিয়েছিলেন এবং তাদের অপিনিয়ন কি ছিল বা তারা কি বলেছিল আমি আবার ডক্টর সাদাতের কাছে আসছিলাম ওখানে আসে ওখানে ব্যায়াম দিছে ব্যায়ামে তারও বের হয়ে গেছে ব্যথা মানে ভর্তি ছিলেন ওখানে হ্যাঁ ভর্তি ছিলাম 7 দিন আমি ওখানে আচ্ছা তারপরে স্যারের খোঁজ খবর পেয়ে তারপরে আবার আমি গিয়ে চলে আসলাম আচ্ছা স্যারের বিষয়ে আপনারা কিভাবে জানতে পারেন ইউটিউবের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে জানতে পারছি আচ্ছা তার মানে যে আপনি দিনের পর দিন আপনি ট্রিটমেন্ট নিচ্ছেন বিভিন্ন ডক্টরের কাছ থেকে আপনি যে ধরনের ট্রিটমেন্টগুলো দিচ্ছে কিন্তু দেখছেন যে আপনার ব্যথা কমার পরিবর্তে আরও বেড়ে যাচ্ছে বরঞ্চ খারাপের দিকে যাচ্ছে দিন দিন তখন আপনি ইউটিউবে সার্চ করা শুরু করলেন এবং তখন আপনি প্রথম খোঁজ পান ডক্টর মোহাম্মদ শফিউল প্রধানের বিষয়ে এবং সেই অনুযায়ী ওনার কাছে চলে আসেন এবং স্যার আপনাকে দেখার পর কি বলেছিলেন প্রথমে স্যার দেখার পর বলছে যে তাই ইনশাআল্লাহ তুমি সাত দিনে সুস্থ হয়ে যাবে এবং সেই অনুযায়ী আপনি স্যারের আন্ডারে ভর্তি হয়ে যান আচ্ছা যখন ভর্তি হয়ে গিয়েছিলেন আপনার ট্রিটমেন্ট কত বেলা করে দেওয়া হচ্ছিল মেনটা 3 বেলা করে দিচ্ছে এখানে আচ্ছা আচ্ছা এখানে সব রোগীরা নাচেরা অনেক পরিশ্রম করে ওরা সব রোগীকে দেখাশোনা করে সেই অনুযায়ী আপনারা সেবাটা পাচ্ছেন হ্যাঁ সেবাটা পাচ্ছি স্যারের চিকিৎসাও পাচ্ছি এখানে স্যার একদিন পর পর আমাদের দেখা করে আচ্ছা এবং প্রয়োজনে যে কোনো সময় স্যারের সাথে দেখা করা সম্ভব হ্যাঁ প্রয়োজন হলে আমি দেখা করতে পারি স্যারের সাথে দেখা করে আচ্ছা আপনাকে কি মানে শুধু কি ফিজিক্যালি আপনাকে বিভিন্ন ধরনের ব্যায়াম করাতো নাকি বিভিন্ন মেশিনের মাধ্যমে না না বিভিন্ন ধরনের মেশিন আছে মানে অত্যাধুনিক যে মেশিনগুলো আছে সেগুলো সবগুলো দিয়ে আপনাকে ট্রিটমেন্ট করা হয়েছে এবং পাশাপাশি বিভিন্ন ধরনের মেডিসিন কাজ করেছে হ্যাঁ মেডিসিন দিচ্ছে স্যারে এবং ফিজিক্যালি অনেক ধরনের ব্যায়াম অনেক কিছুর মাধ্যমে এই সব কিছুর কম্বিনেশনে আপনি খুব দ্রুত সময়ের ভিতরে এখন সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে গেছেন আচ্ছা যখন ট্রিটমেন্ট করছিলেন বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট করছেন বিভিন্ন দাঁড়ায় দাঁড়ায় যাচ্ছেন টাকা পয়সা খরচ হচ্ছে এবং কিন্তু দেখছেন আপনি সুস্থ হচ্ছেন না খারাপ হয়ে যাচ্ছেন বরঞ্চ আরও ধীরে ধীরে তখন কি কখনো মনে হতো যে আমি হয়তো আর কখনো ভালো হবো না হ্যাঁ আমি তো ওইটাই মনে করতাম যে আমি তো মনে হয় কখনো আর ভালো হবো না আমার অবস্থা খারাপ হয়ে তখন ছিল সর্বোচ্চ খারাপ কি হইতো রাতের বেলা ঘুমাতে পারতেন না ব্যথার জন্য ঘুমাতে পারতাম না অনেক রাতের পর রাত জেগেছিলেন ঘুম হতো না ব্যথার যন্ত্রণায় ব্যথার জন্য অনেক কষ্ট করছি ব্যথার ওষুধ খেতেন তখন ব্যথার ওষুধ খাইছি ব্যথার ওষুধ খাওয়ার পর ব্যথা কমে মানে একটা সময় এমন হয়েছে ব্যথার ওষুধ খাচ্ছেন কিন্তু ব্যথা যাচ্ছে না নিরুপায় হয়ে হন্যে হন্যে হয়ে ঘুরেছেন এক এক জায়গায় আর শেষ পর্যন্ত স্যারের কাছে এসে আজকে আপনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো আছেন একটা সময় ছিল যে যখন আপনি যখন প্রায় অন্ধকারে ডুবেছিলেন তখন আপনি বিভিন্ন মানুষের ভিডিও দেখেছেন এবং তাদের সেই দেখানো পথে আপনি আজকে সম্পূর্ণ সুস্থ এবং ভালো ঠিক আজকে আপনাকে এরকম অসংখ্য মানুষ আছেন যারা হয়তো ক্যামেরার ওই পাশে আপনাকে দেখছেন তারা হয়তো আপনার কাছ থেকে কিছু জানতে চায় তাদের জন্য যদি কিছু বলেন আপনারা দেরি না করে স্যারের ইউটিউবে দেখে স্যারের আন্ডারে দেখে স্যার শফিউল্লাহ স্যারকে দেখা ব্যথা ব্যথা না বুঝা আপনারা এখানে এসে দেখে ট্রিটমেন্ট নেন ভালো করে স্যারের দেখে আপনাদের ট্রিটমেন্ট দিয়ে অল্প দিনে আপনাকে তুলে নেবে আলহামদুলিল্লাহ দর্শক আমাদের মা যতটুকু পেরেছেন উনি ওনার মতো করে উনি বলেছেন বাট আসলে এই যে ওনার যে আজকে যে আনন্দ এই যে ওনার আবেগে আপ্লুত হয়ে যাওয়াটা এটা স্বাভাবিক কারণ আপনি যখন দীর্ঘদিন আপনি ব্যথা আপনার শরীরে বয়ে বেড়াবেন এর থেকে কষ্টের আসলে আর কিছু হতে পারে না এই সময়টা আমাদের মনে হয় যে আমার জীবনের যত সম্পদ আছে আমার সব কিছুর বিনিময় হলো আমি যদি একটু সুস্থ থাকতে পারি আমি যদি একটু ভালো থাকতে পারি আমি যদি একটু ব্যথামুক্ত একটা জীবন পেতে পারি এই কামনাটা প্রত্যেকটা মানুষের ভেতরে কাজ করে এই ধরনের উন্নত চিকিৎসা এখন আমাদের দেশেই হচ্ছে এবং আমাদের দেশে এরকম বেশ কিছু ভালো ভালো কনসালটেন্ট আছেন যারা এই ধরনের
ট্রিটমেন্টগুলো দিয়ে থাকেন যার কারণে খুব অল্প সময়ের ভিতরে যেমনটা আমাদের এই বোনের ক্ষেত্রে হয়েছে যে উনি মাত্র 7 দিনে আজকে সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে গেছেন এবং উনি ওনার স্বাভাবিক জীবনে ফিরে যাচ্ছেন আশা করব যে আপনারা আজকের এই ভিডিওতে থেকে অনেক কিছু শিখতে পারলেন জানতে পারলেন এবং সেই অনুযায়ী আপনারাও কাজ করবেন ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য আসসালামু আলাইকুম আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মা আসসালামু আলাইকুম দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি আমাদের প্রতিটি ডক্টর নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শেখাই আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন বাত ব্যথা প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল